বন্ধুরা, তোমার সামনে আবার একটা আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের ইতি মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন করে ভলেন্টিয়ার নিয়োগ হতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ন্যাশনাল ইউথ ট্যাপসের আমরা অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করেছি, নেহেরু ইউথ কেন্দ্র। এই কেন্দ্রের দ্বারা তোমাদের কি হয়, তোমাদের ভলেন্টিয়ার নতুন করে নিয়োগ করা হয় এবং তোমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হয়েছে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এ টু জেড বিস্তারিত তোমাদের সামনে জানাবো। তো যারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন, যাতে এই রকম নীতি ভিডিও বা এডুকেশনাল ভিডিও সবার আগে পেতে পারো। দেখো বন্ধুরা, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, তোমাদের বয়স কত লাগবে, এ টু জেড তোমাদের বলবো। দেখো বন্ধুরা, তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের 18 থেকে 29-এর মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের পোস্টটা হলো যে ভলেন্টিয়ার পোস্ট। তোমাদের ভলেন্টিয়ার পোস্টের স্যালারি পার মান্থ তোমরা 5,000 টাকা করে পাবে এবং তোমাদের বা NYV থেকে যে সিলেকশান প্রসিডিওরে তোমাদের ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হয়, তো সেই প্রসিডিওরটা তোমাদের ইতিমুহূর্তে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইনে অ্যাপ্লাই কিভাবে করবে, তো তার গাইডলাইন কি আছে এবং অ্যাপ্লাই সিলেকশন কি আছে, দেখো তোমরা অ্যাপ্লাই করতে গেলে এখানে অ্যাপ্লাই ফর NYV সিলেকশন তার উপরে ক্লিক করবে। ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের সিলেকশনের গাইডলাইন কি আছে, 2021-22-এর গাইডলাইনটা কি আছে তোমরা দেখে নেবে। তো তোমরা অ্যাপ্লাইটা করতে গেলে তোমরা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবে। অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার পর দেখো এখানে তোমাদের পেজটা ওপেন হয়ে গেছে। পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এলিজিবিলিটি ক্যান্ডিডেট ফিল আপ ফর্ম অনলাইন এর উপরে ক্লিক করবে। ফিল আপ ফর্ম অনলাইনের উপর ক্লিক করার পর তোমাদের এখান থেকে স্টেটটা সিলেক্ট করতে বলবে, তোমরা এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি, দেখো বন্ধুরা তোমরা সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তোমরা, এখান থেকে আমি হুগলি সিলেক্ট করে নিলাম। এরপর তোমরা সাবমিটের উপর ক্লিক করবে। সাবমিটের উপর ক্লিক করার পর তোমাদের কেন্দ্রটা কী আছে, তোমাদের কেন্দ্রের নাম হুগলি ওয়েস্ট বেঙ্গল, তোমাদের কোথায় তোমরা আদার্স নেম, অর্থাৎ একটা সিম্পল ফর্ম আছে তোমরা দেখে নেবে। এ টু জেড বিস্তারিত তোমাদের যেগুলো যেগুলো ফর্ম ফিল আপের ক্ষেত্রে লাগে সেইগুলোই আছে, তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমাদেরকে এইগুলো তোমাদের ডিসেবিলিটি কী আছে, তারপরে তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে এ টু জেড তোমরা একটু দেখে নেবে। দেখে নেওয়ার পর সাবমিটের ওপর ক্লিক করে দেবে, তোমাদের সামনে সাবমিট হয়ে যাবে এবং সাবমিটের পর একটা প্রিন্ট দিয়ে দেবে। সেই প্রিন্টটা তোমরা প্রিন্ট করে তোমাদের কপি হিসেবে রেখে দেবে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের যখন সিলেকশন প্রসিডিওর হবে ওই আইডি নাম্বার ধরেই তোমরা তোমাদের স্ট্যাটাসটা বা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে। তো তোমাদের ভলেন্টিয়ার পোস্ট শীঘ্রই হবে, তো তোমরা ফর্মটা অতি অবশ্যই ফিল আপ করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারো। লাইক করো, শেয়ার করে দাও, আরও বন্ধুবান্ধবদের জানাও যে আরও কিছু আপডেট যাতে সর্বপ্রথম সবার আগে তোমাদের সামনে প্রোভাইড করতে পারি। নমস্কার।